নমস্কার, আমি সৌম্য। আজ আন্তর্জাতিক পিতৃ দিবসে আমার নিবেদন, সুবোধ সরকারের লেখা কবিতা ভালো জায়গাটা কোথায়। দুপুরে ঘুম থেকে উঠে আমার 3 বছরের ছেলে বলল, বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবি? আমি চমকে তাকালাম 3 বছরের দিকে, 3 বছরের চোখের দিকে, 3 বছরের ঠোঁটের দিকে, ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘুমের দিকে। আমি বললাম, যা তো চিড়িয়াখানাটা নিয়ে আয়। সিংহটার খুব খিদে পেয়েছে, বাঘটা তাড়া করেছে হরিণকে। সে বলল, না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল। পাশের ঘরে গিয়ে একটু কাঁদল, বন্দুক চালালো, তারপর কোথা থেকে কার্ল মার্কসের একটা ছেঁড়া ক্যালেন্ডার এনে বলল, এই দাদুটাকেও নিয়ে যাব, ট্রেনে করে, নৌকো করে। এই বাবা, বাবা একটা ভালো জায়গায় যাবি? ভিক্টোরিয়া নিয়ে এলাম। সে বলল, না এটা ভালো না। গঙ্গার ঘাটে নিয়ে এলাম। সে বলল, এটা তো একটা নদী। আইসক্রিম ধরিয়ে দিলাম, সে খ্যান খ্যান করেই চলল। বিরক্ত হয়ে 8টা নাগাদ বাড়ি ফিরে দেখি, তখনও মেঝেতে কড়াকড়ি খাচ্ছেন ছেঁড়া কার্ল মার্কস। ছেলেকে বললাম, শোন, এই দাদুটাও আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল। সেই রবিবারে কোনো ট্রেন ছিল না, নৌকো ছিল না। মিনিট 2-এক চুপ। কি ভাবলো কি জানে। তারপর আবার খ্যান খ্যান। বল দিলাম, রোবট দিলাম, জাহাজ দিলাম, চর বসাবো কিনা ভাবছি। তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে করে বসল, এই বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি তো? কাল আজকে পিতৃদিবসে একটু অন্য ধরনের সুবোধ সরকারের লেখা এই ভালো জায়গাটা কোথায় কবিতাটা পাঠ করলাম। এর কারণ আসলে বলতে গেলে যেটা আশেপাশে ঘটে চলেছে, দেখতে পাচ্ছি যে বাবা মারা, বিশেষ করে বাবা, দিন রাত পরিশ্রম করে চলেছে তার সংসারের জন্য, তার কি বলবো, সন্তানদের জন্য। তাকে ভালো স্কুলে পড়াচ্ছে, খরচা করে ভালো টিউশন মাস্টারকে দিয়ে পড়াচ্ছে, তাকে ভালো লালন পালন করছে, ভালো জামা কিনে দিচ্ছে, ভালো খাবার কিনে দিচ্ছে, সবটাই করছে। মানে তাদের আয়োজনের বা তাদের যে ডেডিকেশনের কোনো হয়তো ত্রুটি নেই এই জায়গা থেকে দেখতে গেলে। কিন্তু কোনো একটা জায়গায় এমন একটা পরিবেশ কিংবা এমন একটা সমাজের মধ্যে আমরা আগামীর শিশুদেরকে ছেড়ে দিচ্ছি যেটা হয়তো তার বাসযোগ্য নয়। সেই জন্যই সুকান্ত ভট্টাচার্য হয়তো বলে গিয়েছিলেন যে এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু আজকের দিনে এসে মনে হয় এই কথাগুলো মানে একে একে মিথ্যে হয়েই চলেছে। আমরা যে সমাজটা রেখে যাচ্ছি, যে আগামী পৃথিবীটা তাদের জন্য রেখে যাচ্ছি, সেটা হয়তো খুব একটা ভালো জায়গা নয়। মানে বাচ্চারা একটা জায়গায় যখন ছোট থেকে বড় হয়ে উঠবে, সেই জায়গাটা হয়তো তার জন্য একদম পারফেক্ট নয়, একদম মানে যথাযথ নয়।